Hi friends, welcome to our YouTube channel. এখন আমি আপনাদের সামনে দাঁতের ক্যান্সার সম্পর্কে একটা আলোচনা করব। এর আগে আমি মুখের ক্যান্সার সম্পর্কে আলোচনা করেছি এবং বলেছি মুখের প্রায় সর্বত্র ঠোঁট, জিভ, তালু, গাল, ফ্লোর অফ দ্য মাউথ সব জায়গাতেই কম বেশি ক্যান্সার হয়। আপনারা ডিটেলসে জানার জন্য আমার ভিডিওটি দেখতে পারেন। এই ক্যান্সার মুখ ছাড়াও শরীরের প্রায় সর্বত্র, ব্রেন, গলা, ফুসফুস, কিডনি, লিভার, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, অন্ত্র বা ইন্টেস্টাইন, ব্লাড বা রক্ত, হাড় বা বোন, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট, জরায়ু, ভেজাইনা, ছেলেদের প্রোস্টেট, এরকম শরীরে প্রায় কম বেশি সর্বত্রই ক্যান্সার দেখা দেয়। অর্থাৎ আমাদের বিভিন্ন যে অর্গ্যান বা অঙ্গ আছে, সেই অর্গ্যান বা অঙ্গগুলো এক ধরনের সেল নিয়ে গঠিত, আর সে সমস্ত সেলগুলো ক্যান্সার কজিং যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো দ্বারা যদি প্রভাবিত হয় তবে আমাদের ক্যান্সার হতে পারে। তাই আমাদের ধারণা শরীরের কম বেশি সর্বত্রই ক্যান্সার হয়, এমনকি চামড়াতেও হয়, তাহলে দাঁতেও হয়তো ক্যান্সার হয়। কারণ আমাদের দাঁতের অযত্নের কারণে কিছু কিছু দাঁত দেখতে এতটা বিচ্ছিরি অবস্থায় হয় যে দেখতে খুব খারাপ লাগে এবং মানুষ ভাবে যে আমার দাঁতে ক্যান্সার হয়েছে। কিন্তু এটি সম্পূর্ণভাবে ভুল ধারণা। সমস্ত অর্গানে আপনার ক্যান্সার হলেও দাঁতে কখনো ক্যান্সার হয় না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। তবে আপনাকে একটা কথা জানে রাখা ভালো যে একটি দাঁত কিন্তু আপনার মৃত্যুর কারণও হয়ে যায়। অর্থাৎ দাঁত থেকে ক্যান্সার না হলেও সেলুলাইটিস, স্পেসিস ইনফেকশান, অ্যাবসেস, বড় ধরনের সিস্ট, এ সমস্ত মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এবং দাঁতের ইনফেকশান থেকে সেই ইনফেকশান আমাদের হার্টে, ব্রেনেও গিয়ে আমাদের জীবনের ঝুঁকি বাড়াতে পারে। সে নিয়ে আমার আলোচনা আছে, আপনারা দেখে নেবেন। তাই ক্যান্সার হয় এইভাবে আতঙ্কিত না হয়ে, দাঁত থেকে যে আপনার মারাত্মক রোগ হয়ে সেই রোগটা যে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে বা মৃত্যুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটা যদি আপনি ভেবে আপনার দাঁতের যত্ন নেন তবে আপনি একজন বুদ্ধিমানের কাজ করবেন। দাঁত সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা, দাঁতের রোগ থেকে শুরু করে মুখের রোগ, বিভিন্ন আমাদের ভুল ধারণা, কোন ক্ষেত্রে কী করা যাবে, দাঁতের রোগ কীভাবে আমরা এড়িয়ে চলবো, এ নিয়ে আমার আলোচনা আছে। আমাদের এই চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনারা আমাদের সাথে আপডেট থাকুন। অবশ্যই আপনি যদি এই চ্যানেলের সাথে আপডেট থাকেন তবে আপনি একটা সুন্দর দাঁত ও মুখের স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। ধন্যবাদ।